फ्रेंडशिप डे রবিবারের দিন গাট্টু চিংকি ভিডিও গেমস খেলছিল। বাবা তাড়াহুড়ো করে রেডি হয়ে হলে আসে আর গাট্টু চিংকিকে দেখে বলে, অনেক ভিডিও গেমস খেলেছো, এবারে হোমওয়ার্ক করতে বসো। গাট্টু চিংকি বাবার কথায় কান দেয় না। মা হলে এসে বাবাকে জিজ্ঞেস করে, কোথায় চলে? আজ তো রবিবার। ভুলে গেছো, আজকে গ্রাম থেকে লক্ষ্মী দিদির আসার কথা, ওনাকেই স্টেশন থেকে আনতে যাচ্ছি, ভীমুও সাথে আসছে। ভীমুর নাম শুনেই গাট্টু চিংকি মুখ বেঁকায়। ভীমু! আচ্ছা, আমি বেরোলাম। এই কথা বলে বাবা বেরিয়ে যায় আর গাট্টু চিংকি মাকে জিজ্ঞেস করে, মা, এই ভীমুটাকে? বাবার এক দুঃসম্পর্কের দিদি আছেন, তার ছেলের নাম ভীমু, তোমাদেরই বয়সী। ওর মা হাসপাতালে আসছে, তাই ও সাথে আসছে। এই বলে মা বেরিয়ে তো যায়, কিন্তু গাট্টু চিংকি মুশকিলে পড়ে যায়। আরে বাপ রে বাপ, আমাদের কি ওই ভীমুর সাথে খেলতে হবে? সব কিছু ওর সাথে শেয়ার করতে হবে? গ্রামের লোক, আমি শুনেছি গ্রামের লোকজনরা খুব অদ্ভুত হয়, এই ভীমু আবার না আমাদের খেলনা খারাপ করে দেয়। আইডিয়া, আমরা সমস্ত খেলনা লুকিয়ে হোমওয়ার্ক করতে বসে যাই, তাহলে ভীমুর সাথে খেলতেও হবে না আর কিছু শেয়ারও করতে হবে না। গাট্টু চিংকি ঘরে এসে সব খেলনা লুকিয়ে রাখে, গাট্টু নিজের সাইকেলও লুকিয়ে রাখে আর দুজনে হলে বসে হোমওয়ার্ক করতে শুরু করে দেয়। কিছুক্ষণ পর বাবা লক্ষ্মী পিসি আর ভীমুকে নিয়ে ঘরে এলে মা তাদের স্বাগত জানায়, কিন্তু গাট্টু চিংকি তাদের দিকে ফিরেও তাকায় না। বৌদি কেমন আছো? বাচ্চারা কেমন আছে? আমরা ভালো আছি, কিন্তু আপনার সাথে অনেক দিন পর দেখা হলো। বলো ভীমু, মামার বাড়ি কেমন লাগলো? অনেক বড় বাড়ি। তখনই বাবা বলে, দিদি চলো, দুটোর সময় অ্যাপয়েন্টমেন্ট আছে, ভীমু তুমি গাট্টু চিংকির সাথে খেলো। তখনই বাবা দেখে যে গাট্টু চিংকি হোমওয়ার্ক করছে। কোনো ব্যাপার না, ওরা তোমার সাথে পরে খেলবে, ততক্ষণ তুমি টিভি দেখো। বাবা আর লক্ষ্মী পিসি বেরিয়ে যায় আর মা ভীমুকে টিভি চালিয়ে দেয়। বাচ্চারা, আমি শুক্লান্টির বাড়ি যাচ্ছি। এই বলে মা চলে যায়। মা চলে যেতেই গাট্টু চিংকি হল থেকে চলে যায় আর ভীমু একা একা টিভি দেখতে থাকে। গাট্টু চিংকি নিজেদের ঘরে এসে ভিডিও গেমস খেলছিল, তখনই ভীমু এসে তাদের কাছে বসে পড়ে। কি খেলছো? তুমি যাও গিয়ে টিভি দেখো। না, আমার খেলতে ভালো লাগে না। তাহলে যাও খেলো। একা একা কি করে খেলবো? তোমরাও চলো, তোমরা ডাঙ্গুলি খেলতে পারো। তুমি একটু শান্ত হয়ে বসো। তোমাদের কাছে সাইকেল আছে? না। আছে, মা আমাকে বলেছিল তোমাদের কাছে সাইকেল আছে, আমার কাছে নেই। বাবার কাছে চেয়েছিলাম, বাবা বললো আগে বড় হও তারপর নেবে। এইভাবেই ভীমু কথা বলতে থাকে, কিন্তু গাট্টু চিংকি না তো ওর কোনো কথার উত্তর দেয় আর না ওর সাথে কথা বলে। দুপুরবেলা গাট্টু চিংকি সাইকেল বের করে আর সোসাইটি ক্যাম্পাসে খেলতে শুরু করে, ভীমুও ওদের পেছন পেছন আসে। তখন গাট্টু বলে, তুমি এখানে কেন এসেছো? উপরে বসে বসে বড় হয়ে গেছিলাম, তোমার সাইকেলটা খুব সুন্দর, তুমি ওখানে বসো আর আমাদের খেলতে দাও। বেচারা ভীমু বসে যায় আর গাট্টু চিংকি সাইকেল নিয়ে খেলতে শুরু করে। মা সেখানে আসে, দেখে ভীমু একা বসে আছে আর গাট্টু চিংকি সাইকেল নিয়ে আনন্দ করছে। এইটা দেখে মায়ের মন খারাপ হয়ে যায়। রাত হয়, বাবা আর লক্ষ্মী পিসি ঘরে ফিরে আসে, তারপর সবাই মিলে খাবার খায় আর হলে বসে গল্প করতে শুরু করে। কিছুক্ষণ পর লক্ষ্মী পিসি বলে, আচ্ছা ভাই, এবার আমরা যাই, রাত 9টার সময় একটা ট্রেন আছে। আরে কি, কিছুদিনের জন্য থেকে যাও? না বৌদি, ভীমুর বাবার খাওয়া দাওয়া, ভীমুর স্কুল আছে, আমরা অন্য কোনো সময় আসব। ভীমু গ্রামে ফিরে যাবে শুনে গাট্টু চিংকি খুব খুশি হয়। ঠিক তখনই ভীমু বলে ওঠে, মা, তুমি কিছু ভুলে যাচ্ছ। আরে হ্যাঁ, তাই তো, ভালো করেছিস মনে করিয়ে, যা থলেটা নিয়ে আয়। ভীমু থলে নিয়ে আসে, লক্ষ্মী পিসি থলে থেকে একটা পোঁটলা বের করে আর মাকে সেটা দিয়ে বলে, এর মধ্যে জঙ্গলি কুল আছে, খুব টক মিষ্টি, ভীমু নিজে জঙ্গল থেকে নিয়ে এসেছে, বলছিল মামার বাড়ি যাব তো গাট্টু চিংকির জন্য কুল নিয়ে যাব। শহরে এরকম কুল কোথাও পাওয়া যাবে না, ওর পায়ে অনেকগুলো কাঁটাও ফুটেছে, তাও ও কুল এনেই ছেড়েছে। মা গাট্টু চিংকির দিকে তাকিয়ে দেখে ওরা দুজনেই কাঁদছে।
মা সব বুঝে যায় আর তারপর ভীমুকে বলে, গাটু চিংকির জন্য এনেছিস তো, তাহলে যা নিজের হাতে ওদেরকে দিয়ে আয়। ভীমু কুলের পোঁটলা নিয়ে গাটু চিংকির কাছে যায় আর বলে, এই নাও জঙ্গল থেকে এনেছি, একটা কুল খেলে সব কুল খেয়ে নিতে ইচ্ছে করবে। এই কথা শুনে গাটু চিংকি কাঁদতে শুরু করে আর কাঁদতে কাঁদতে ভীমুকে জড়িয়ে ধরে। এই দৃশ্য দেখে মা বাবা আর লক্ষ্মী পিসি সবার চোখে জল চলে আসে। ফ্রেন্ডশিপ ব্যান্ড। গাট্টু খুব রাগী স্বভাবের ছিল, রাগ তো নাকের ডগায় থাকত। গাট্টুর এই স্বভাবটা সোসাইটির সব বাচ্চারাই জানত, তাই কখনো কখনো ওরা গাট্টুর মজা ওড়াত। একদিন ক্রিকেট খেলতে খেলতে গাট্টুর বাচ্চাদের সাথে ঝগড়া হলো আর গাট্টু নিজের ব্যাট নিয়ে চলে গেল। চিড়চিড়ে যাচ্ছে চিড়চিড়ে, পিঁপড়ের মতন যায় রে চিড়চিড়ে চিড়চিড়ে, বাঁদরের মতন মুখ তোর চিড়চিড়া রে চিড়চিড়া। গাট্টু রেগে থেমে গেল। ও রাগ দেখে গুড্ডি বলল, গাট্টু জানিস তো নাক চ্যাপ্টা কেন? আমার জানার দরকার নেই। কারণ তোমার নাকে রাগ থাকে, ওর ওজনে বেচারা চ্যাপ্টা হয়ে গেছে। আর গাট্টু ওখানে দাঁড়ায় কেন? রাগি গাট্টু সঙ্গে সঙ্গে ওখান থেকে বাড়ি চলে যায়। রাস্তায়ও হারিকে পেল। হারি গাট্টুর বন্ধু ছিল, শুধু শুধু নয় গাট্টুর বেস্ট ফ্রেন্ড ছিল হারি। গাট্টু কি হলো? গাট্টু কাঁদতে কাঁদতে সব কথা বলল। এমন বলল, চল ওকে আমি বোঝাচ্ছি। না হারি, আর আমরা ওদের সঙ্গে খেলবো না, আমরা নিজেদের মতন খেলবো। তারপর আর কি, হারি নিজের বল এনেছিল আর গাট্টুর কাছে তো ব্যাট ছিলই। গাট্টু ব্যাটিং করতে শুরু করলো, হারি বোলিং দেখল, আর দুই বন্ধু মিলে ক্রিকেট খেলতে শুরু করলো। হারি আর গাট্টুর জুটি সোসাইটির সাথে সাথে সারা স্কুলেও ফেমাস ছিল। দুজনে একই বেঞ্চে বসত, একসাথে টিফিন খেত, একসাথে খেলত, আর অনেক গল্প করতে করতে স্কুল থেকে বাড়ি ফিরত। অগস্টের মাস শুরু হয়ে গেছিল, শনিবার ছিল, মানে গাট্টুর স্কুলের হাফ ডে। গাট্টু স্কুল থেকে বাড়ি এলো আর হাত মুখ ধুয়ে খেতে বসল। গাট্টু, শ্রাবণ মাস শুরু হচ্ছে, উৎসবের জন্যে আমাকে সাজানোর জিনিসপত্র কিনতে হবে, আমি নিচে জেনারেল স্টোর হয়ে আসছি। মা, আমিও যাই কি? হারির না কোথাও বাইরে যাওয়ার আছে, আমি তো বোর হয়ে যাব। তারপর আর কি, মায়ের সাথে গাট্টুও জেনারেল স্টোরে গেল। মা কেনাকাটিতে ব্যস্ত হয়ে গেল আর গাট্টু দোকানে টাঙানো নতুন নতুন সুন্দর জিনিস দেখতে থাকল। তখনই হঠাৎ ওর নজর ফ্রেন্ডশিপ ব্যান্ডের উপর গেল। ও শিট, কালকে তো সানডে, অগস্টের ফার্স্ট সানডে, কাল তো ফ্রেন্ডশিপ ডে, আমার হারির জন্য একটা ব্যান্ড নিয়ে নেওয়া উচিত। গাট্টু অনেকগুলো ব্যান্ডস দেখল কিন্তু একটাও ওর পছন্দ হলো না। হারির জন্য এমন ব্যান্ড নেব যেটা সব থেকে স্পেশাল হবে, না সে কখনো পরেছে আর না সে কখনো পরবে। কিছুক্ষণ পর গাট্টুর হাতে একটা এমন ব্যান্ড আসলো যেটা খুবই সুন্দর আর একদম আলাদা ছিল। গাট্টু ওই ব্যান্ডটা বার করে মার দিকে এগিয়ে দিল। তখনই গাট্টু মা আর দোকানদারের তর্কাতর্কি শুনল। আরে দাদা, আমি অত ক্যাশ আনিনি, অনলাইন পেমেন্টও বন্ধ করে রেখেছেন। ডোন্ট ওয়ারি, আমি সবসময় এই দোকানেই আসি, আমি টাকা পাঠিয়ে দেব। সরি ম্যাডাম, আমার দাদা তো গ্রামে গেছে, উনি হয়তো আপনাকে চেনে, আমি নয়। আপনার জিনিস সাবধানে রাখছি, পয়সা নিয়ে আসুন আর জিনিস নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আমি আর কি বলতে পারি, চল গাট্টু। গাট্টু ও জিনিসপত্রের মধ্যে ফ্রেন্ডশিপ ব্যান্ডটা রাখলো আর মায়ের সাথে বাড়ির দিকে চলে গেল। সোসাইটির ক্যাম্পাসে আসতেই গাট্টু দেখল যে হারি অন্য বাচ্চাদের সাথে খেলছে। এইটা দেখে গাট্টু রেগে গেল। মা, তুমি যাও, আমি আসছি। মা চলে গেল আর গাট্টু হারির কাছে গেল। গাট্টু চল খেলতে যাই, আমার সঙ্গে কথা বলিস না, আমি বলেছিলাম না যে এদের সঙ্গে আমাদের আর খেলার নেই, আর তোর তো বাইরে যাওয়ার ছিল না, তুই মিথ্যে কথা বলেছিস। গাট্টু শোন তো। কিন্তু গাট্টু রেগে গিয়ে ওখান থেকে বাড়ি চলে আসলো। গাট্টু এই টাকাগুলো নাও আর জেনারেল স্টোরে গিয়ে আমাদের জিনিসপত্রগুলো নিয়ে এসো। না মা, এখন আর ওই জিনিসের কোনো দরকার নেই। এমন বলে গাট্টু নিজের ঘরের দিকে চলে গেল। পরের দিন সানডে ফ্রেন্ডশিপ ডে ছিল, হারি গাট্টুকে উইশ করতে এলো কিন্তু গাট্টু ঘরের দরজা খুলল না, ও হারির উপরে খুব খেপে গেছিল। গাট্টু ভাই, দরজাটা একটু খুলে দে, মা একে চলে যেতে বলো। বাবা,
হারি কখন থেকে বাড়ি দাঁড়িয়ে আছে, একটু দরজাটা খুলে দে। কিন্তু গাট্টু দরজা খুলল না। কিছুক্ষণ পরে গাট্টু বাইরে এলো। হারি ওখান থেকে চলে গেছিল। এত আবার কিসের রাগ? বেস্ট ফ্রেন্ড না তোর? বেচারা ব্যান্ড নিয়ে এসেছিল, তুই তো ওর জন্য ব্যান্ডও নিস নি। হারি ফ্রেন্ডশিপ ব্যান্ড নিয়ে এসেছিল? তখনই গাট্টুর নজর কর্নারে রাখা থাকা ব্যাগের উপর গেল। তুমি জিনিস নিয়ে আসলে? কাল রাত্রেই নিয়ে এসেছিলাম, তোমার দরকার ছিল না, কিন্তু আমার তো ছিল। গাট্টু ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে দেখল, তারপর জিনিসপত্র বার করে ব্যাগ চেক করলো, কিন্তু তার মধ্যে ওর ব্যান্ড ছিল না। গাট্টু দৌড়ে ওই স্টোরেই গেল। ও দোকানদারকে জিজ্ঞেস করলো, আর তখন দোকানদার বলল, বাবা সেটা শুধু একটাই পিস ছিল আমাদের কাছে, সেটাও একটা বাচ্চা বুক করে রেখেছিল, তুমি সেটা ব্যাগে রেখে দিলে, আর তার জন্য আমাদের কত ঝামেলা হয়েছে, সেই বাচ্চাটা জেদ করে এখানেই দাঁড়িয়েছিল, সেই শব্দে তোমার ব্যাগে ওই জিনিসটা পেলাম, আর সেই বাচ্চাটাকে আমি দিয়ে দিলাম। গাট্টু ফেরত চলে এলো। ক্যাম্পাসও হারিকে দেখল, কিন্তু হারির সাথে কথাও বলল না, ও সোজা বাড়ি চলে এলো। কোথায় চলে গেছিলিস? হারি আবার এসেছিল, তোর জন্যে এই ফ্রেন্ডশিপ ব্যান্ড দিয়ে গেছে, মা যেই ব্যান্ডটা আগে করল। গাট্টু একদম ভ্যাবাচ্যাকা খেয়ে গেল, কারণ এটা ওই ব্যান্ডই ছিল যেটাও হারির জন্য রেখেছিল। মানে যেই ব্যান্ডটা আমি হারির জন্য বেছে রেখেছিলাম, সেইটা আগের থেকে আমার জন্য বেছে রেখেছিল। গাট্টু মায়ের হাত থেকে ব্যান্ডটা কেড়ে নিল আর দৌড়ে গিয়ে নিচে ক্যাম্পাসে গেল। হারি বাচ্চাদের সাথে খেলছিল, গাট্টু গিয়ে হারিকে জড়িয়ে ধরল আর কাঁদতে শুরু করলো। সরি ভাই হারি, আমি তো তোকে বুঝতেই পারিনি। ইটস ওকে গাট্টু, তুই কালকে আমার জন্য ব্যান্ড আনতে গেছিলিস, আর আমি না বুঝে শুনে তোকে অনেক কিছু বললাম, আমার সেইটা দুঃখ নেই, আমার তো শুধু এই দুঃখ যে আমি তোকে নিজের হাতে ব্যান্ডটা পরাতে পারিনি। তোই নে ব্যান্ড, আমাকে পরিয়ে দে। হারি গাট্টুকে ওই ব্যান্ডটা পরালো। তখনই রাজু বলল, গাট্টু আমরাও তোর জন্য ব্যান্ড এনেছি। সরি বন্ধুরা, আমি তোমাদের সঙ্গেও খুব খারাপ করেছি, কিন্তু আজ ফ্রেন্ডশিপ ডের অবসরে আমি প্রমিস করছি, আজ থেকে আমরা সকলে সবাই বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবো। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে! হ্যাপি ফ্রেন্ডশিপ ডে!